তুমি জানো তোমার দাদা ভাই কোথায় গেছে? তো তোমাকে বলে যায়নি? আমায় যদি বলে যেত তাহলে কি আর আমি তোমায় জিজ্ঞেস করতাম? তুমি যদি জেনে থাকো তাহলে আমাকে একটু বলো না গো, কোথায় গেছে? কি করে বলবো বৌদি ভাইকে? ক্লাবে গেছে, পার্টি করবে, এসব এসব শুনলে যদি খারাপ ভাবেও। একটা সামান্য প্রশ্ন করেছি, সেটার উত্তর দিতে এত দ্বিধা করছে কেন তৃতীয়া? ও কি জানে না, নাকি জেনেও বলতে চাইছে না? এই যে তোমাদের জন্য গরম গরম কফি আর পকোড়া। কি হয়েছে তোমাদের, এনি প্রবলেম? বৌ দিদি বলছি, তুমি কি জানো গো কুয়ারচি কোথায় গেছে? আচ্ছা এই ব্যাপার, তাহলে তোমাকে বলে যায়নি ও কোথায় গেছে, তাই তো? তা তুমিও জিজ্ঞাসা করনি কেন ও কোথায় গেছে? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু ও বলেনি, তাই তো? আচ্ছা বৌদি ভাই, দাদা ভাই ফিরলে আমি আর তুমি যদি ওকে বোঝাই তাহলে? অবশ্য তাকেও পুরোপুরি দোষ দেওয়া যায় না, মল্লিক বাড়ির একমাত্র ছেলে বলে কথা। মানে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না সত্যি। তোমার দোষটা কোথায় জানো? তুমি বড্ড ভালো মেয়ে। কিন্তু দাদা ভাই এটা একদম ঠিক করেনি, ওর বৌদি ভাইকে বলে যাওয়া উচিত ছিল। অভিমানের মাথায় তার কি আর এটা খেয়াল আছে তৃতীয়া, যে কোনটা উচিত কোনটা অনুচিত? কিন্তু দাদা ভাই না বুঝলে আর কে বুঝবে বলো তো? এই পরিস্থিতিতে বৌদি ভাইয়ের আর কি করা উচিত ছিল? ওর দোষটা কোথায়? কি হয়েছে বলো তো? কুয়ারচি কোথায় গেছে যদি তোমরা জেনে থাকো আমাকে বলো না। বলবো কি আর মিসেস মল্লিক, তবে এতদিনে আমি রিলিফড যে সারা মহুলের সাথে ক্লাবে গেছে। ওয়েল ইন দ্যাট কেস, মা মেয়ে দুজনে মিলে এত মহুলের সাপোর্টে কথা বলছিলেন কেন মিসেস বড়ুয়া? ইউ সি, ওই সময় ওইটুকু কথা যদি না বলতাম তাহলে কি মহুল সারার সাথে ক্লাবে যেত বলে আপনার মনে হয়? মিসেস বড়ুয়া আপনি এমনিতে এত বোঝেন, তবু মাঝে মধ্যে এমন অধৈর্য হয়ে পড়েন। বাট টুডে আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আমাকে আমার মতন কাজ করতে দিলে হ্যাপি হওয়ার আরো অনেক কারণ খুঁজে পাবেন, এই তো সবে শুরু। বাট ইউ সি, 3 মাস একটু বেশি হয়ে গেল বলে আপনার মনে হচ্ছে না?